এখন বর্তমানে আর লাশ পাওয়া যায় না আগের মতো। খুব কষ্ট দিন কাটছে আমার, খুবই বিপদে আমি আছি। খোদার লাশ বহন করতে ভয় লাগে না, এখন জীবিত মানুষ প্যাসেঞ্জার নিলে আমার ভয় লাগে, আস্তে চালাও জোরে চালাও বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। চাকরি চলে যাওয়ার কারণে তিনি এখন তার পেশা হিসাবে বেছে নিয়েছেন মরদেহ বহন করা। তার একটি ভ্যান রয়েছে, সেই ভ্যানে করে তিনি উপজেলার বিভিন্ন স্থান থেকে মরদেহ উদ্ধার করেন এবং উদ্ধার করে সেটি মর্গে পৌঁছে দেন। আমরা আজকে কথা বলবো তার সাথে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। রাতে একটা দুটোর সময় যখন লাশ নিয়ে অনেক দূরেতে হালসা অথবা আমবাড়ি থেকে যখন আসি, তখন জিনে মাঝে রাস্তায় চাষ জ্যোৎস্না রাত্রে জিন আসে রাস্তার ভিতরে ঘোড়া হয়ে দাঁড়ায় থাকে। আবার অনেক সময় আগুনের দোলা হয়ে আমার গা বলে চলে আসে, তখন আমি দোয়া এনু সুরা পাথা এগুলো আমল করলে পরে তখন আস্তে আস্তে মিশে যায়। ভয় তো জিনটা দেয়, প্রথম ঠান্ডা বাতাস লাগে, তারপর গরম বাতাস লাগে, তারপরে একটা ঘোড়া হয়ে রাস্তার মাঝখানে এসে দাঁড়ায় থাকে, অথবা একটা ভালো একটা সুশ্রী একটা মহিলা রাস্তার মাঝখানে দাঁড়ায় থাকে। আমি চোখ বন্ধ করে নিঃশ্বাস বন্ধ করে লাইলা হইলাম তা সমান আগে ইন্দি গুন্তু বিনা জলে মিনে বলে ওই গাল মানুষের গার উপর দিয়ে আমি চলে আসি। গভর্নমেন্ট তো কিছু দেয় না, লাশের লোকজন গরিব হলে পরে যা দেয় আমি নেই, 200-400 যা দেবে। আর যখনই দেখি যে বড় লোক পাকা ঘর বাড়ি তখন আমি আপ ডাউন 2,000-2,500 নিই, নামাতেও চায় না। পরে আমার রাগ হয়ে যায়, পরে তো রাগ করে লোকজন ডাকে তোমার নামাতে হয়, ওরা নাকে কাপড় দিয়ে লাশের লোকজন সব দূরে সরে সরে থাকে। পোড়াদার থেকে কাঠদা থেকে মায়ের লাশ উদ্ধার করলাম মাটির ভিতর থেকে। একজনের মাকে মারিয়ে পুঁতে রাখছিল, পেটের ছেলে তার মাকে মারিয়ে পুঁতে রাখে। এক মাস তিন দিন পরে ওনার মুখ দিয়ে বলেছিল যে আমি মাকে এখানে পুঁতে রাখেছি, তোমাকে 1,00,000 টাকা দেবো। চাষাকে বলার পরেও চাষা তখন 999 ফোন দিয়ে আমাদের জানায়, জানার পরে আমরা যাই ওই লাশটা উদ্ধার করি। তাও এসে পুকুরের মাটির ভিতর থেকে রড দিয়ে চাপা বেঁধে রাখছিল ওর মার লাশটা। কে আর্মস পুলিশ ব্যাটালিয়নে চাকরি করতাম, 81-এ আমি পুলিশ ডিপার্টমেন্টে চাকরি পেয়েছিলাম APBN-এ। পরে রাঙামাটি থেকে একটা মিথ্যা অভিযোগ আমার চাকরিটা হারাই ফেলি। অভিযোগ ছিল সেগুন কাঠের একটা ঘুষের টাকা নিয়ে অফিসারদের সাথে গণ্ডগোল হয়। পরে ওই অফিসার বিভিন্ন অভিযোগ, তিনটা অভিযোগ দিয়েছিল, গাঁজা সিডাকসিন ট্যাবলেট মেয়েলি অভিযোগ, এসব অভিযোগ দিয়ে আমাকে ষড়যন্ত্রমূলকভাবে চাকরি থেকে বঞ্চিত করে। কিন্তু তদন্তকারী অফিসার সাহেবের সাথে একমত না হয়ে ইনকোয়ারি রিপোর্টকে একসেপ্ট করে নাই কমান্ডিং অফিসার। আমি আপিল করছি, এখনও পর্যন্ত আমার কাগজপত্র পুলিশ হেডকোয়ার্টারে আছে। আমি এখনও অর্ধ পেনশনের একটা আবেদন করছি কিন্তু আমি পাই না, চেষ্টা করছি। তখন রকিবুল হুদা ডিআইজি সাহেব বিনা বেতনে ছুটি মঞ্জুর করে চাকরিতে পূর্ণ বহলের পেরিয়ে দিয়েছিল 93-তে 93 সালে, কিন্তু এআইজি সাজান সাহেব নাকচ করে দেয়। এআইজি সাজান সাহেব নাকচ করে দেওয়ার পরে পুনরায় আমি মানবিক কারণে পুনরায় চাকরিতে পূর্ণ বহলের জন্য পেরিয়ার করে আসছে। হাউজিংয়ের বাড়ি বিক্রি করে কেস করছি, আমি কোনো ফল পাই নাই। তাই আমি এখন কী করবো, এই লাশ বহন করে এখন দেখা যায় 2-3 মাস পরে একটা লাশ পাওয়া যায়। আচ্ছা, আগে অ্যাভেলেবল লাশ ছিল কিন্তু এখন বর্তমানে আর লাশ পাওয়া যায় না আগের মতো। খুব কষ্ট দিন কাটছে আমার, খুবই বিপদে আমি আছি। এখন বর্তমান 150-200 টাকার উপরে হয় না, যেহেতু প্যাসেঞ্জার আসতে না, তোমার একটা ভ্যান দেখলে মারে দৌড়, ওই কোনো দিন 150-200, খুব কষ্টের দিনটা যায় এখন আমার বর্তমান। লাশ বহনের পয়সা আসলে আমার চাকরি চলে যাওয়ার পরে এখানে আমার একটা ক্লোজ একটা ব্যাটসম্যান ছিল এসআই, উনি বললো যে মিজান তোর তো চাকরি নাই, তাই এখন কী করা যায়, তাহলে তুই আমাদের এই লাশকেও নিতে চায় না মিরপুর থানার, তারপরে তুই তোর চাকরি করেছিস পুলিশে, তোর সাহস আছে, তুই তাহলে আমাদের থানার লাশ টান, তোরে আমরা সার্বিকভাবে সহযোগিতা করবো। তারপর থেকে লাশ টানি, কিন্তু ওই কিছুদিন সহযোগিতার পরে ওই শাস্তি যাওয়ার পরে আর আমি কোনো সাহায্য সহযোগিতা পাই না।